আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো স্বল্প কিছু উপকরণ দিয়ে বার্গার সস তৈরির রেসিপি। রেসিপি দেখার আগে কিন্তু অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন এখন দেরি না করে রেসিপিটা দেখে আসি। প্রথমে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ। মেয়োনিজের রেসিপিটা আমার চ্যানেল দেয়াই আছে আগে থেকে। নিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো ক্যাচাপ, 1 টেবিল চামচ পরিমাণ সরিষা গুঁড়া, স্বাদ মতো লবণ, 2-3 চিমটি গোলমরিচ গুঁড়া, আধা চা চামচ চিনি, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ পেঁয়াজ কুচি, আধা চা চামচ পাপরিকা পাউডার, 2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লেবুর রস। এখন সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে দেখা যাবে যে এখানে একটা খুব সুন্দর কালার চলে আসছে, একটু হালকা হলুদ রঙের কালার দেখা যাচ্ছে। ভালো করে মিশিয়ে নিয়ে একটা পাত্রে রেখে আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে এবং পারফেক্ট হয়েছে। বাসায় কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।